আমাদের পারিবারিক প্রশ্ন, সামাজিক প্রশ্ন, সামাজিক কুসংস্কার, পারিবারিক খুব কুসংস্কার, অনইসলামিক তরিকা আমাদের দেশে আছে। বাপ মাকে এক ভাই বলছেন যে আমি টাকা পয়সা তাদের খরচ খরচা দিই, কিন্তু তারা দাবি করে, বাপ মা দাবি করে যে সব টাকা তুই দে। আর এই মুসিবতে অধিকাংশ প্রবাসীরা আছেন, ওর অধিকাংশ ছেলেরা আছেন, অধিকাংশ ছেলেরা আছেন, ১০-১০ বছর ২০ বছর সৌদি আরবে চাকরি করি বা বিদেশে চাকরি করি, একটা পয়সাও রাখতে দেয় না, আর ভবিষ্যতে গেলেন দশ বছর পরে খালি হাতে, গিয়ে করবেন কি? আপনার টাকা দিয়ে আপনার বাপ মা জুলম অত্যাচার করে সব ভাইকে সমান করে বাঘ বন্টন করে দিল, এর চেয়ে বড় জুলুম কি করে হইতে পারে? জুলুম, জুলুম। বড় ছেলে দিতে দিতে মরে গেল সারা জীবন, আর ছোট ভাইটা বিয়ে করে সাথে সাথে আলাদা হয়ে গেল, একটা ইনকাম করিয়া সংসারে দিল না, বড় জুলুম অত্যাচার। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করা উচিত, এইরকম বাপ মাদেরকে তাদের অজ্ঞতার কারণে করছে অথবা তাদের কুপ্রবৃত্তির অনুসরণে করছে, হয় জানে তারপরে মানবে না, কুপ্রবৃত্তির অনুসরণে মাসলা জানে অথবা মাসলা জানে না, অজ্ঞতার কারণে এইরকম ছেলে মেয়েদের, ছেলেদের উপর জুলুম অত্যাচার, মেয়েদের উপর পারে না, কারণ মেয়েদেরকে তো উল্টা যৌতুক দিয়ে বিদায় করতে হয়, আর তারপরে যখন তখন দান দক্ষিণে দিতে হয়, আর মেয়েদের, মেয়েরা যদি চাকরি করে তারপরে ওর চাকরির টাকা ওই স্বামীর ঘরে যায়, মেয়ের টাকা পয়সার উপরে না লোভ দেখাইতে পারেন, কিন্তু ছেলের উপরে বেশি জুলুম চালে আমাদের দেশের বাপেরা মায়েরা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করেন, জানে না মাসলা, অথবা বললাম যে কুপ্রবৃত্তির অনুসরণ, হাওয়া হাওয়া পরাস্তি বলা যেতে পারে। সেই জন্য যেটা ফরজ সেটা শুনেন, ছেলে মেয়ে, ছেলের জন্য অথবা মেয়েদের জন্য, মেয়েরও যদি ব্যক্তি ইনকাম থাকে, চাকরি আছে ধরেন, হ্যাঁ ব্যবসা বাণিজ্য আছে, অথবা ছেলের ইনকাম আছে, ছেলের ওপর বিশেষ করে, কারণ ভরণ পোষণের দায়িত্ব ছেলের ওপর, ছেলে আর বাপ মার কাছে নিজের ব্যক্তি মালিকানা এত সম্পদ নেই যে সংসার চলবে, সুতরাং এইরকম বার্ধক্য যদি বাপ মা পৌঁছে, বাপ মায়ের খরচ খরচা যাবতীয় প্রয়োজনে খরচ করে, খাওয়া দাওয়া, চিকিৎসা, বাসস্থান, পোশাক, এইসব দেওয়া ফরজ, এতটুকু ফরজ, কিন্তু বাপ মাই যদি যথেষ্ট থাকে তাহলে তখন আর ফরজ থাকে না, মাঝে মধ্যে কিছু দিলেন খুশি করার জন্য, রাজি করার জন্য, এতটাই যথেষ্ট, এর বেশি কিছু ফরজ নয়। আর বাকি সব টাকায় বাপ মা নিয়ে নেবেন, নিলে আমানত, আপনার টাকা দিয়ে বাপ মা যতটা তার খরচ হলো করলো, আর বাকি টাকাটা আপনার নামে জমে জায়গা সম্পদ করে রাখবে অথবা জমা রাখবে, কিন্তু আপনার টাকা আমার টাকা নিয়ে ভাইদেরকে দেবে, বলে যে ঠিক আছে আমার নামে প্রপার্টি হইলো, তোর মায়ের নামে হইলো, আর তোরা পাঁচ ভাই মিলে ভাগ পাবি, এটা হারাম কাজ। তাহলে ওদের কাছ থেকে, আমার কাছ থেকে দশ বছর ইনকাম নিলে ওই বাকি ভাইগুলোর কাছে দশ বছর ইনকাম নিতে হবে, এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে? আমি পারবো না। পারবেন যে আমি আমার বড় ছেলের কাছে দশ বছর ইনকাম নিয়েছি, সেজন্য মেজো ছেলের কাছ থেকে, ছোট ছেলের কাছ থেকে দশ বছর ইনকাম নেব, তারপর জুদা হইতে দেবো, পৃথক হইতে দেবো? পারবেন? কেউ পারবেন না, এটা কেউ পারবেন না, যার ফলে পারিবারিক জুলুম করবেন না এরকম ছেলেদের ওপর, বরং ইনসাফ করার চেষ্টা করবে। কিয়ামতে সবাইকে আসামি হইতে হবে, অপরাধ করলে আল্লাহর কাছে সবাই আল্লাহর গোলাম, বাপও আল্লাহর গোলাম আর ছেলেও আল্লাহর গোলাম।